নরসিংদীতে ছাত্রলীগের পকেট কমিটি গঠনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত। বিস্তারিত দেখুন নরসিংদী সংবাদদাতার রিপোর্টে। AD24 বাংলা ও বাঙালির পাশে। নরসিংদী জেলা ছাত্রলীগের পকেট কমিটি গঠন এবং জেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি রিমন ও সাধারণ সম্পাদক শাওনের গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে নরসিংদী জেলা ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীরা। বৃহস্পতিবার 29 সেপ্টেম্বর দুপুরে নরসিংদী প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে ঢাকা সিলেট মহাসড়ক সহ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় তারা অভিযোগ করেন, বর্তমান জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকার বিনিময়ে গত 4 দিন আগে নরসিংদী সদর থানা ছাত্রলীগের কমিটি গঠন করেছে, যেখানে আগের কমিটি পূর্ণাঙ্গ না করেই আলোচিত পাপিয়া গ্রুপের সীসা ছিনতাই সহ একাধিক অপহরণ মামলার আসামি রবিউল আলম একমিকে সভাপতি করা হয়। তাই তারা ছাত্রলীগকে কলঙ্কমুক্ত করতে জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করার দাবি জানান। এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন নরসিংদী সদর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সারোয়ার হোসেন ফয়সাল, সাধারণ সম্পাদক শেখ শামীম, নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শিববির আহমেদ শিবলি, নরসিংদী জেলা ছাত্রলীগের নেতা এস এম শাহাদাত প্রমুখ। সদর থানা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে, এই কমিটির সভাপতি সাধারণ সম্পাদক আলোচিত পাপিয়া গ্যাংয়ের অন্যতম সদস্য বিবাহিত এবং নরসিংদীর আলোচিত সীসাকাণ্ডের অন্যতম মূল হোতা হিসেবে সে জেল হাজতে ছিল।